আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তোমরা? আমিও ভালো আছি। আজকে তোমাদের মূল্যায়ন যে ক্লাস হয়েছিল এর আগে, গণিতের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি, সেখান থেকে আমরা আজকে যে বিষয়গুলো ছিল কি কি ছিল দেখো, প্রতীক, চলক, সহগ এবং সূচক। এই প্রতীক, চলক, সহগ এবং সূচক কি কিভাবে বের করা হয়, অবস্থান কোথায়, সূচকের ভিত্তি কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখানকার এমসিকিউ এইটা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব, অর্থাৎ বহু নির্বাচনী। কারণ দেখো, অঙ্কের ক্ষেত্রে বহু নির্বাচনী একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ হলো যে দেখো, 30 মিনিট সময় এবং 30টা নৈবেদ্যিক থাকবে বহু নির্বাচনী। অনেক নৈবেদ্যিক আছে যে অঙ্ক কষে তারপরে ফলাফল বের করে উত্তর করতে হয়, তবে যার জন্য সময়ের অনেক প্রয়োজন। তবে যদি আমরা একটু শর্ট টেকনিক জানি বুঝে নেই, তাহলে আমরা 30 মিনিট সময়ের মধ্যেই 30টি প্রশ্নের উত্তর সহজেই করতে পারব। তো সে বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রাখছি তোমাদের জন্য, তো সেগুলো আমরা সলভ করব এবং কিভাবে সহজ হয় সেটা আমরা দেখব। প্রথমত আমাদের প্রথম কাজ হবে প্রশ্নটা ভালোভাবে পড়ে নিতে হবে। প্রশ্নটা ভালোভাবে পড়ে নিয়ে, তোমরা তো জানো যে প্রক্রিয়া চিহ্নগুলোর মধ্যে কোনটার কাজ আগে পড়ে সেটা আমরা দেখব। তো প্রথমেই দেখো, একটা 1 নম্বরের নৈবেদ্যিকটা আমরা একটু খেয়াল করি। এখানে বলা হচ্ছে এ এর 9 গুণ। তাহলে এইটুকু আমরা সলভ করে নিলাম, এ এর 9 গুণ, তার মানে কি 9A, বি এর 5 গুণ, তার মানে 5B। তাহলে বি এর 5 গুণ 5B, এই দুটা বিয়োগ করলে কোনটি হবে? তাহলে বিয়োগ করলে দেখো, এই যে বিয়োগ করলে বিয়োগ চিহ্ন, তাহলে এর মধ্যে বিয়োগ ফল, তাহলে অ্যান্সারটা হবে আমাদের কি গ। তাহলে এটা করতে কিন্তু আমার 1 মিনিট লাগলো না, 1 সেকেন্ড লাগলো। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে এ এর 9 গুণ, তাহলে 9A। এখানে তোমরা ইচ্ছা করলে প্রশ্নের উপরে লিখতে পারবা, কারণ প্রশ্ন তো তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, বা রাফ পৃষ্ঠায় লিখতে পারবা। তাহলে এ এর 9 গুণ 9A, বি এর 5 গুণ 5B। এভাবে আমরা লিখবো, লিখে বলছে বিয়োগ করলে কোনটি হবে, তাহলে বিয়োগ করলে কোনটি হবে, তাহলে এই যে 9A-5B এটা অ্যান্সার হবে। আমরা এটা অ্যান্সার দিয়ে দিলাম। প্রত্যেকটার অ্যান্সার আমি আবার পরে রিভিউ করব, সমস্যা নাই। এবার 2 নম্বর প্রশ্নে আসো, এক্স এবং ওয়াই এর যোগফলের অর্ধেক। তাহলে সহজ কথায় এক্স এবং ওয়াই এর যোগফল কি, এক্স প্লাস ওয়াই, তাদের অর্ধেক কি? তাদের অর্ধেক হচ্ছে ডিভাইডেড বাই 2। কোথায় আছে দেখো, এইখানে প্রশ্নে কি থাকে, এরকম অনেক সময় অপশন গুলো ভুল থাকে। আমি ইচ্ছে করে এটা ভুল দিয়েছি, টাইপিং মিস্টেক বা যে কোনো কিছু হতে পারে। তখন কি করতে হবে, তখন তোমরা যে ওই ডিউটি টিচার যারা আছে তোমাদের ইনভিজিলেটর, তাকে অবশ্যই জিজ্ঞাসা করবা, এখানে সলভ হবে। দেখো আমি এখানে 2টা অপশন রেখে দিয়েছি, একটা এক্স প্লাস ওয়াই আর শুধু এক্স প্লাস ওয়াই। তাহলে তোমরা কি করবা, এখানে বলে দেওয়ার পরে কোন অপশনটা তোমার সঠিক উত্তর হবে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এবং ধরো আমি এইটাকে বলে দেওয়া হয়েছে যে ঘর নাম্বারটা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হবে। এই তাহলে ঘর নাম্বারটা যদি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 হবে, তাহলে অ্যান্সার হবে ঘর নাম্বার। তাহলে প্রথমটা হলো কি গ নাম্বার, দ্বিতীয়টা ঘ নাম্বার। আগে স্ক্রিনশট দিবা না,
আগে আমরা শেষ করব, তারপরে আমি যখন বলবো তখন স্ক্রিনশটটা তোমরা দিয়ে দিবে। এবার দেখো, 3 নম্বরে বলা হচ্ছে x সমান 2, y সমান 3 এবং z সমান 1, তাহলে এর মান কত? আমরা দ্রুত একটা কাজ করব, x এর জায়গায় 2 বিয়োগ 3 যোগ 1 বসাইছি, তাহলে এখানে 2 আর 1 এ 3, 3 এর থেকে 3 বাদ দিলে কত হয়? 0, তাহলে এখানে 0, অ্যানসারটা হবে আমাদের 0। তারপরের প্রশ্ন 4 নম্বর, এম কে এন দিয়ে গুণ, তাহলে এম কে এন দিয়ে গুণ মানে কি? এম এন, তাহলে কোনটি ফলাফল? এই যে ঘর নাম্বার, এম কে এন দিয়ে গুণ ফলাফল আমরা পেয়ে গেলাম। এখন তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। উল্লাস, তুমি স্ক্রিনশট দিয়েছ? হ্যাঁ স্যার দিয়েছি। ওকে, আমি আমারও বলছি আগেই তোমরা স্ক্রিনশট দিবা না, অ্যানসার করার পরে আমরা দিব স্ক্রিনশট। তাহলে আমি এটা অ্যানসার আমাদের শেষ, পরবর্তী স্লাইডে আমরা আসি। দেখো এখানে একটি শার্টের মূল্য জেড, এরূপ 5টি শার্টের মূল্য কত? তাহলে একটির মূল্য জেড, 5টির মূল্য গুণ করতে হবে, তাহলে 5 × জেড কত? 5 জেড। সহজ কথায় একটির মূল্য জেড, তাহলে 5টির মূল্য 5 জেড, গুণ করতে হবে যেহেতু, তাহলে একটি মূল্য জেড, তাহলে 5টির মূল্য কত? 5 জেড। 5 জেড কোথায় আছে? 5 জেড এই যে খ নম্বরে আছে, 5 জেড। এবার একটু দেখো, আমাদেরকে আমি আগেই বলছি আমরা কি করব, 30 মিনিট সময়ের মধ্যে যাতে করতে পারি, শর্ট টেকনিক ইউজ করতেছে এখানে, যে দ্রুত আমরা কিভাবে করব। তো প্রশ্নটাই আমাদের মেইন, প্রশ্নটা যদি আমরা বুঝতে পারি তাহলে অ্যান্সারটা দ্রুত হবে। প্রথমে দেখো, এটা দুটা অংশ, এ এবং বি, এ এবং বি এর বিয়োগফলের, তাহলে এ এবং বিয়োগ, বি এর বিয়োগফল কি? এ মাইনাস বি, ফলের 2/3, তাহলে 2/3 মানে 2/3, তাহলে কোনটা অ্যান্সার আছে এর মধ্যে? এই যে খ নাম্বার অ্যান্সার আছে। এরপরে 7 নম্বর আর দেখো, এ এর 3 গুণ থেকে, তাহলে এ এর 3 গুণ আমরা দ্রুত করে নিব, এখানেই লিখবো এ এর 3 গুণ মানে 3a, তারপরে সি এর 2 গুণ বিয়োগ করলে, তাহলে সি এর 2 গুণ মানে কি? 2c বিয়োগ করলে, তাহলে বিয়োগ করলে মানে বিয়োগ, তাহলে অ্যান্সার কোনটা? 3a - 2c, এই তো, এই তো। তাহলে দেখো এটা করতে আমাদের কিন্তু 10 সেকেন্ডও সময় লাগলো না 7 নম্বর প্রশ্নের উত্তর করতে। এভাবে আমরা দ্রুত করব, মানে প্রশ্নেই আমাদের সলভ করে নিতে হবে, প্রশ্নেই লিখবো, প্রশ্ন বুঝে বুঝে লিখবো, প্রয়োজনে পেন্সিল ইউজ করব যে কোনটা হবে, তাহলে আমাদের অ্যান্সারটা আপনা আপনি আসবে। কোনটা হবে এই নিয়ে চিন্তা করে লাভ নাই, তোমাকে প্রয়োগ করতে হবে ওখানে। তাহলে এবার একটা স্ক্রিনশট হবে আমাদের এখানে, দ্রুত ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট স্লাইডে আসি, 8 নম্বর। এইখানে দেখো, x - y বা y - x দ্বারা কি বোঝানো হয়? তাহলে মাইনাস মানে তো বিয়োগফল, এখানে আছে একটা যোগফল, ভাগফল, গুণফল, তার মানে বিয়োগফল, এটা ইজি অ্যান্সার। এরপরে 3x
প্লাস বিওয়াই রাশিতে চলক কয়টি? চলক কি দ্বারা বিভক্ত থাকে? কে বলতে পারে? হ্যান্ড রাইজ প্লিজ। চলক কি দ্বারা বিভক্ত থাকে? আচ্ছা সদ্য বলবে, বলো। সংখ্যা দ্বারা। একটু ভুল হলো। উল্লাস বলবে? মানে চলক গুলো কি কি দ্বারা আলাদা থাকতে পারে, কি দ্বারা চলক বোঝায়? সংখ্যা তো সহগ, আমি তোমাদের এর আগের ক্লাসে বলেছিলাম এক্স ওয়াই এগুলো কি চলক না? আর রাশি পৃথক থাকে প্রক্রিয়া চিহ্ন প্লাস এবং মাইনাস দ্বারা, এটা মনে রাখবা। তাহলে রাশিগুলো আলাদা থাকে কি? প্লাস এবং মাইনাস দ্বারা। আর চলক এক্স ওয়াই এগুলো দ্বারা বোঝানো হয় চলক। আর এখানে সহগ কোনটা? এখানে থ্রি একটা সহগ, বি একটা সহগ। সহগ কাকে বলা হয়? চলকের সাথে যেটা থাকবে সেটাই হলো সহগ। তাহলে চলক হচ্ছে এখানে এক্স, তাহলে এক্স এর সংখ্যা সহগ থ্রি। আর এখানে চলক হচ্ছে ওয়াই এবং এর আক্ষরিক সহগ হচ্ছে বি। তাহলে এই রাশিতে চলক আছে কয়টি বাবা? এবার সদ্য বলো, সদ্য হ্যান্ড রাইজ করো। তুমি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার বলো কয়টি চলক আছে? স্যার দুইটি। ওকে থ্যাংক ইউ। তাহলে এখানে চলক হলো দুইটি, তাহলে অ্যান্সার খ হবে। এক্স ভাগ ওয়াই কে লেখা হয়, আমরা এক্স ভাগ ওয়াই সহজ, এই যে ঘ এক্স ভাগ ওয়াই, একে অন্যভাবেও লেখা যায়। কি শিখাইছিলাম বলো তো? এক্স ডিভাইডেড বাই ওয়াই এভাবেও লেখা যায়। ওকে এটা স্ক্রিনশট দাও। আচ্ছা তারপরে আমরা পরের স্লাইডে যাব, আমরা ধীরে ধীরে একটু জটিল প্রক্রিয়ায় আগাবো, ধীরে ধীরে। এরপরে দেখো এগারো নাম্বার, এগারো নাম্বার এখানে বলা হচ্ছে 5p। তাহলে এখানে 5p কিভাবে আছে? ইনটু অবস্থায়, অর্থাৎ গুণ অবস্থায়। তাহলে পাঁচকে পি দ্বারা গুণ না পি কে পাঁচ দ্বারা গুণ? আমরা সব সময় কি করি? সহগ দিয়েই কিন্তু গুণ করি, সহগ দ্বারা গুণ করি, সহগ দ্বারা চলককে গুণ করি, সহগ দ্বারা চলককে গুণ করি। তাহলে এখানে সংখ্যা সহগ কে? পাঁচ, আর পি হচ্ছে চলক। তাহলে পি কে কত দ্বারা গুণ করেছি? পাঁচ দ্বারা। তাহলে এখানে হবে পি কে পাঁচ দ্বারা গুণ, না পি এর পাঁচ গুণ, অবশ্যই পি এর পাঁচ গুণ বা পি কে পাঁচ দ্বারা গুণ। বারো নম্বরে আসো, এ এক্স প্লাস থ্রি, এখানে এর এক্স এর সহগ কত? তাহলে এক্স এক্স এর সহগ এখানে কত আছে? হ্যান্ড রাইজ প্লিজ। আচ্ছা তানজিন কই গেলা তুমি, হাত উঠাই চলে গেলা। আচ্ছা শাহরিয়ার মেহের বলবে, নাও বলো। জি স্যার বলেন। এখানে এই যে এ এক্স, এর এক্স এর সহগ কত বাবা? স্যার এ। গুড, এটাকে কি সহগ বলবো, সংখ্যা না আক্ষরিক সহগ? স্যার আক্ষরিক সহগ। থ্যাংক ইউ, খুব ভালো করেছো। আচ্ছা তাহলে পরের রাশিটাতে একটু আসি আমরা, পরেরটা একটুটা নিচের বলা হচ্ছে, নিচের তথ্যগুলো
তাহলে এটার উত্তর আমরা দিব এ তাই না নিচে তথ্যগুলো লক্ষ্য করো বীজগণিতে ব্যবহৃত প্রতীকগুলো হলো এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড প্রতীক এখানে দেখো তোমরা মনে করবা স্যার ঠিক তো আছে এ বি সি তো আমরা লিখি তাই না আসলে কি আমরা তাই লিখি না এ এ লিখি এ বি লিখি চলক হিসাবে এগুলো বীজগণিতে ব্যবহৃত প্রতীক তাই না আচ্ছা গেল তারপরে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এখানে তোমরা এটা একটু ঠিক করে নিতে হবে বাবা সরি কারণ এখানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে যুক্ত হবে হ্যাঁ তাহলে সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটা ঠিক কারণ আমরা যে এখানে দেখেছি যে সব অক্ষর প্রতীক ব্যবহার করা হচ্ছে তারপরে এখানে যুক্তক্ষ অক্ষর প্রতীকের ব্যবহার বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য হ্যাঁ রাইট অক্ষর প্রতীকের ব্যবহার বীজগণিতের একটি মৌলিক বৈশিষ্ট্য এখন বলো কে অ্যানসার দিবে আমাকে ছয়জন হাত উঠাইছো আচ্ছা সদ্য বলো কোনটা কোনটা ঠিক স্যার এটা বলো দ্রুত বলো স্যার খ নাম্বার আছে এক ও তিন আবার ভালো করে বুঝো এখানে বলছে এই এ বি সি এগুলো দ্বারা কি প্রকাশ করা হয় বলতো রাশি না প্রতীক কোনটা প্রতীক আবার ভালো করে বলতেছি বলো রাশি না প্রতীক প্রতীক ভুল বীজগণিতে প্রতীক হলো এক ওয়ান টু থ্রি বই পড়োনি বাবা এটা তুমি 76 পৃষ্ঠায় পাবা তোমার বইয়ের 76 পৃষ্ঠায় বাবা দেখবা এটা তো আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের তাহলে এবার বলবে কি আব্দুল্লাহ আল আজাদ রাফি তুমি বলো বাবা স্যার এখানে ঘ নাম্বারটা সঠিক হবে কারণ এখানে তিনটাই সঠিক এই তো ভুল বললা এই এ বি সি কি বলো রাশি না প্রতীক স্যার এগুলো রাশি তাহলে এখানে কি লেখা আছে বীজগণিতে ব্যবহৃত প্রতীকগুলো তাহলে আমি বললি স্যার গ হবে হ্যাঁ গ হবে রাইট সঠিক উত্তর হবে গ এই যে তোমাদের একটু ভ্রান্ত ধারণা বীজগণিতে এ বি সি এগুলো প্রতীক না প্রতীক তো হলো 1 2 3 4 5 6 7 8 9 0 এগুলো প্রতীক বা অঙ্ক আর এগুলো হলো রাশি রাশি হিসেবে ব্যবহার করা হবে চলক হিসেবে ব্যবহার করা হবে ওকে তাহলে এটার উত্তর আমরা পেলাম গ এবার তোমরা একটা স্ক্রিনশট দিতে পারো চলো এবার আমরা নেক্সট স্লাইডে আসি 14 নাম্বার প্রশ্নে চলে আসি দেখো এইটা একটা সূচক থেকে নেওয়া তাই না এ থ্রি ইন্টু এ স্কোয়ার বা এ টু দ্য পাওয়ার টু তো এইখানে গুণ অর্থ কি যখন আমরা সূচক একত্রিত করি তখন একই জাতীয় ভিত্তি ভিত্তি কি দুটাই এ তাহলে ভিত্তি এক হলে কি হয় ভিত্তি এক হলে হবে কি গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে বিয়োগ তাহলে ভিত্তি যদি একই হয় গুণ থাকলে যোগ ভাগ থাকলে বিয়োগ এখানে গুণ আছে কে বলবে এখানে আচ্ছা তানজিম বলবে এবার বলো
এফ ক নাম্বার হবে এক নাম্বার থ্যাংক ইউ এক নাম্বার আচ্ছা এরপরে এর সূচক কত বলছে তো আমরা এখানে তো পেয়ে গেলাম এ টু দা পাওয়ার 5 এক নাম্বার প্রশ্নে পেয়েছি কত এ টু দা পাওয়ার 5 তাহলে বলছে এর সূচক কত এটা বলবে কে এটা বলবে মাহদীপ বলবে মাহদীপ সান 5 5 অ নাম্বার থ্যাংক ইউ এটা হবে 5 এবার আসো 16 নাম্বার প্রশ্নে 2 a equal 2 b equal 3 c equal 1 তো 2 a cube আমরা দ্রুত এখানে লিখে ফেলবো 2 into এর মান কত এর মান হচ্ছে 2 তার উপর পাওয়ার কত 3 তার মানে কত এখানে কয়টা 2 আছে বাবা মোট 2 আর এর এখানে 2 এর মান উপর 3 আছে যেহেতু তাহলে তিনটা 2 আছে তাহলে এটা তিনটা 2 এর উপর 3 মানে তিনটা 2 তাহলে এইটুকু হলো এর উপর 3 ছিল তিনটা 2 আর এই 2 তাহলে মোট কত হলো বলো আচ্ছা এবার বলবে তাজমিলুর বলবে স্যার উত্তর ঘ নাম্বার 16 গুড উত্তর হবে ঘ নাম্বার 16 আচ্ছা শোনো মন খারাপের কিছু নাই তোমরা যারা আগে উত্তর দিয়েছো আমি তোমাদেরকে একটু পরে আবার নেব কারণ যারা উত্তর দেয়নি এখনো তাদেরটা একটু নেই তোমরা মন খারাপ করো না প্লিজ আচ্ছা এরপরে দেখো 2aq 2aq এটার অ্যানসার আমরা পেয়ে গেলাম কত 16 এবার 5a স্কয়ার এটার মান বের করতে হবে আমাদের তাহলে 5 5a স্কয়ার মানে কি 5 থাকবে গুণন 2 স্কয়ার তার সমান আমরা লিখতে পারি কত 5 গুণন 2 গুণন 2 তাহলে এখানে কত হলো এখানে হয়েছিল আমাদের 16 আর এখানে হলো বলো এখানে হবে 20 না আচ্ছা তাহলে 20 ইন্টু 16 এবার 20 ইন্টু 16 দ্রুত গুণ করে পেলো কে উত্তর দিবে কাশফিয়া স্যার ক নাম্বার ক নাম্বার গুড থ্যাংক ইউ আচ্ছা তাহলে এখন আমরা এটার একটু স্ক্রিনশট নেব নিয়ে পরবর্তী স্লাইড আসব ওকে আমরা নেক্সট স্লাইড আসি দেখো একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা হলে পাঁচটি কলম তাহলে পাঁচটি কলম মানে 5y সহজ কথা দুইটি খাতা তাহলে 2x একত্রে মানে কি একত্রে মানে কে বলবে এবার এবার বলবে তানবিন বলবে বলো অ্যানসার কত দেখো আমি তো বলেই দিছি এখানে পাঁচটি কলম 5y দুইটি খাতা 2x একত্রে আচ্ছা অঙ্কিতা বলো স্যার ক নাম্বার হবে ক নাম্বার একটু ভালো করে দেখো বাবা পাঁচটি কলম 5y দুটি খাতা 2x তাহলে কোনটা হবে একত্রে মানে কি যোগ সমষ্টি তাহলে তুমি দুই নাম্বার 2x আছে আমাদের এখানে 2x প্লাস 5y আর এখানে 5x প্লাস 2y এই যে কনফিউশন যেন না হয় তোমার অ্যানসার সঠিক হয়েছে এখানে কিন্তু দেখো আমি একটু চালাকি করে 2x টাকে সামনে দিয়েছি 5x y টাকে পরে দিয়েছি
এটা এটা একটু চালাকি করেই দিছি যে তোমরা যেন ফট মনে করো যে এই 5x সামনে হবে, তাই না? এই দুটো একত্রে যোগ তো আগে পিছে করা যায়, যেমন 2 এর সাথে 3 বা 3 এর সাথে 2 যোগ করা একই কথা। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি বুঝতে পারছো। অতএব থ্যাঙ্ক ইউ স্যার। 2x plus 5y আমরা পরবর্তী অঙ্কতে আসি। এটা অনেক বড়, তাই না? এই অনেক বড় এই রাশিটাকে আমরা দ্রুত গতিতে সমাধান করব কিভাবে? তো এইটা সমাধান করার জন্য আমাদের আগে দেখতে হবে x স্কয়ার, এই দুটো কত বলো তো, একটা মাইনাস থ্রি একটা প্লাস ফোর, তাহলে চারটা এক্স স্কোয়ার এর থেকে তিনটা এক্স স্কোয়ার বাদ দিলে কি থাকে? একটা এক্স স্কোয়ার। এরপরে ওয়াই স্কোয়ার এর দিকে যায়, ওয়াই স্কোয়ার দুটাই একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ 5y² থেকে 5y বাদ দিলে জিরো, কিছুই থাকে না। তাহলে কে থাকলো এখন? 2xy - 3xy। তাহলে 2xy এবং 3xy থেকে কি হবে? বাদ যাবে একটা। কিন্তু বড় কে? বড় হলো 3, এই জন্য বড়র সামনে যে চিহ্ন থাকে সেটাই বসে। তাহলে তিনটা xy থেকে দুটাই xy বাদ দিলে কি থাকে? একটা xy। তিনটা xy থেকে দুটা xy বাদ দিলে থাকবে একটা xy। তবে যেহেতু 3 বড় এর সামনে হচ্ছে মাইনাস চিহ্ন আছে, সো এই xy এর আগে হবে মাইনাস xy। তাহলে অ্যানসার কোনটা হবে? মিশকাতুল বলো। কত নাম্বার অ্যানসার হবে? ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তোমার নেটওয়ার্ক প্রবলেম। আমি এর ওকে এর আগে স্লাইড চালা করতে হাল ওকে দেখাচ্ছি। আচ্ছা এটার অ্যানসার হবে তাহলে গ। ধন্যবাদ। এইবার আসো আরেকটা মজার কোশ্চেন, m স্কয়ার প্লাস n স্কয়ার ব্র্যাকেট m স্কয়ার মাইনাস n স্কয়ার এ কত? তো তোমরা জানো যে এই সামনে যদি বিয়োগ থাকে ব্র্যাকেট উঠে গেলে কি হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা আমরা একটু সাজাই লিখি বাবা। তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার, কিন্তু এই যে মাইনাস m এর সামনে m স্কয়ারের সামনে প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর n স্কয়ারের সামনে মাইনাস আছে এটা হয়ে যাবে কি প্লাস, মানে বিয়োগের সময় চিহ্নটা বদলে গেল। এখন বলো এই যে মাইনাস m স্কয়ার আর প্লাস m স্কয়ার বাদ গেল, তাহলে অ্যানসার কত হবে? দুটা n স্কয়ার থাকলো, অ্যানসার কে দিবে? শশী। শশী বলো n স্কয়ার যোগ প্লাস n স্কয়ার কত হবে? n স্কয়ার প্লাস n স্কয়ার দুটা n স্কয়ার, স্যার গ নাম্বারটা হবে। গ নাম্বার না খ নাম্বার কোনটা? দুইটা তো একই। নো, দেখো এর সামনে গ নাম্বারে মাইনাস আছে এখানে প্লাস আছে, কোনটা অ্যানসার? খ নাম্বারটা। রাইট, অ্যানসার হবে খ নাম্বার। ধন্যবাদ। ওকে, এটা একটু স্ক্রিনশট হবে তোমাদের, তারপরে আমরা নেক্সট স্লাইডে আসব। এবার দেখো 21 নাম্বার একটু কঠিন, আচ্ছা 21 নাম্বারটা আমরা একটু অ্যাভয়েড করব। এখানে তথ্য আমাদের ভুল আছে, একুশ নাম্বারটা আমি অ্যাভয়েড করলাম। আচ্ছা বলো 22 নাম্বার,
22 নম্বরে বলা হচ্ছে যে a সমান 2 b সমান 3 আর c সমান হচ্ছে 1 তাহলে 3a কিউব অর্থাৎ কি 3 মাল্টিপ্লাই 2 কিউব তাহলে এখানে 2 আছে কয়টা তিনটা তাহলে 3 2 into 2 into 2 কারেক্ট অ্যানসার কে বলবে স্নেহা নুরন বলো স্নেহা 22 নম্বরের অ্যানসার জি দেখো আমি অ্যানসার করে দিয়েছি এখানে এখানে 3 a কিউব তাহলে 3 into a এর মান কত 2 তার উপর কিউব কিউব অর্থ কি তিনটা 2 আছে এখানে পাওয়ার সূচক যেটা থাকবে ভিত্তি ততগুলো হবে বলো অ্যানসার কত সহজ অ্যানসার পারছে না শাবা বলবে স্যার গ নম্বর হবে গ নম্বর গুড 24 থ্যাংক ইউ তাহলে অ্যানসার হবে গ নেক্সট কোশ্চেন 2a স্কয়ার ইনটু b স্কয়ার তাহলে এইটার জন্য আমরা কি করব সহজেই 2a স্কয়ার তাহলে 2 গুণন 2 স্কয়ার এরপরে বলা হচ্ছে b b এর মান কত b এর মান আছে 3 তাহলে 3 স্কয়ার তোমরা একটু ভেঙে নাও তাহলে সমান কত হচ্ছে 2 গুণ 2 আরো দুইটা আছে তারপরে গুণ 3 কয়টা আছে 3 দুটা আছে 3 দুটা দুইটা 3 আছে তো এইবার অ্যানসার কে দিবে এবার অ্যানসার দিবে আহসান হাবিব কোনটা বলছো স্যার 23 নম্বরটা হ্যাঁ 23 নম্বরে অ্যানসার বলো বাবা স্যার 72 হবে গুড 23 নম্বর অ্যানসার 72 এইবার আসো b প্লাস c হোল স্কয়ার দেওয়া আছে তো এই b প্লাস c আমরা মান বসাবো দ্রুত কারণ আমাদের এক মিনিটের চাইতে কম সময় নিতে হবে একটার জন্য তাহলে b এর মান কত b এর মান আমাদের দেওয়া আছে 3 প্লাস c এর মান হচ্ছে 1 তাহলে তারপর দেওয়া আছে স্কয়ার তো আমরা আগে কি করব এখানে এই দুটো আগে যোগ করে নেব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে তাহলে 4 এর উপরে স্কয়ার তাহলে এখানে 4 কয়টা আছে বাবা আচ্ছা হয়েছে তো সবার মনে হয় হ্যাঁ স্যার হয়েছে গুড আগামী দিন আমরা আরো কিছু এরকম আরো এর চাইতে একটু জটিল প্রকৃতির এগুলো আমাদের একদম সহজ এবং মধ্যম এই দুই ধরনের প্রশ্ন ছিল আমাদের আজকে আমরা এর পরে আরো একটু একটু জটিল তোমাদের 30টা প্রশ্নের মধ্যে দেখা যায় যে 20টাই থাকে সহজ এবং মধ্যম আর এর মধ্যে আর বাকি 10টার মধ্যে 5টা থাকবে একটু জটিল আরো 5টা বা 2টা বা 3টা আরো একটু জটিল প্রশ্ন থাকে আগামী দিন আমি তোমাদের সাথে ওই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব আর ক্লাস তোমরা মিস দিবা না ঠিক আছে ক্লাস মিস দিবা না আমি সবাইকে পড়া ধরব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম